আর আমাদের প্রবাসীরা বলতেছে ভাই সাত দিন আছে আর আমার ভিসার মেয়াদ এখনও পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলাম না মালয়েশিয়া থেকে বলতেছে সৌদি আরব থেকে বলতেছে পাসপোর্ট প্রদানে এত হয়রানি কেন জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি এত হয়রানি কেন আমাদের প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে আমাকে এত পরিমাণ ফোন দিয়ে ফোন দিয়ে বলতেছে আমি কোলাতে পারতেছি না দেশের ভিতরে হলে দু একজনকে ফোন দিয়ে দু একটা প্রবলেম সলভ করা যায় বা কোনো একটা বুদ্ধি দেই অন্তত যে ভাই আপনার পাসপোর্ট সমস্যা আপনার মাকে পাঠান একটা আবেদন লেখেন লিখে মাকে পাঠান আবেদনের ভাষা শিখাই দিচ্ছি বোনকে পাঠান বাবাকে পাঠান সমাধান হচ্ছে কিন্তু মালয়েশিয়াতে যে প্রবাসীরা রয়েছে ওই প্রবাসীরাকে পাসপোর্টের স্লিপটাই দিচ্ছে না শুধু বলতেছে আবেদন করে রাইখা যান ডেট একটা দিচ্ছে এসে আবার যোগাযোগ করেন বা তারা যোগাযোগ করবে মানে ভৌতিক পদ্ধতিতে পাসপোর্ট কার্যক্রম চলতেছে আমাদের দেশের বাহিরে ভৌতিক পদ্ধতিতে কিছু করার নাই কারো কিছু করার নাই এবং পাসপোর্টের কয়েকটা ক্ষেত্রে যেটা হচ্ছে মালয়েশিয়া যেটা হচ্ছে মেজোরিটির প্রবাসী ভাই তাদের ভিসার মেয়াদ শেষ পাসপোর্টের দ্রুত প্রয়োজন এদের আমাদের প্রবাসী ভাইদের যে দুশ্চিন্তা এবং টেনশন এই দুশ্চিন্তা এবং টেনশনকে আমাদের দূতাবাস সে কোনো থোরাই কেয়ার করছে না কোনো থোরাই কেয়ার করছে না আর আমার যে প্রশ্ন এই দূতাবাসের কর্মকর্তারাই তো আটাত্তর হাজার নয়শো টাকার যে বিদেশে মালয়েশিয়া যাওয়ার কথা তারাই তো জড়িত পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করে নেওয়ার ক্ষেত্রে যে যোগ সাজস জড়িত তাই না তাহলে এদেরকে কেন পরিবর্তন করা হলো না এখন এদেরকে পরিবর্তন করলেন না এদেরকে বদল করলেন না এখন এরা আমাদের প্রবাসী ভাইদের উপর এখন ডলা দিচ্ছে ডলা ডলায় ডলায় প্রবাসীর জীবন পিষ্ট পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেলে ভিসার মেয়াদটা শেষ হয়ে গেলে তারা এই পাসপোর্ট নিয়ে কাজ করবে বলেন কেমনি কাজ করবে এরা যে দেশে বের করে দিবে পাড়ায় দিবে তখন কি সরকার এ দায় নেবে সরকারকে দায় নেবে বলেন দায় নেবে এখনো মালয়েশিয়া দূতাবাস থেকে দুবাই দূতাবাস থেকে সারা বিশ্বের বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের যে দালালগুলো ছিল তাদেরকে বের করা হয়নি কেন এদের প্রতি এত মায়া কেন বলেন অনেক অফিসার ওএসডি হয়ে আছে আওয়ামী লীগের নিপীড়নের শিকার তাদেরকে দিয়ে কেন রিপ্লেস করা হচ্ছে না জিজ্ঞাসা করছি কেন রিপ্লেস করা হচ্ছে না আজকে একজন অফিসারের সাথে কথা বললাম একজন না কয়েকজন অফিসারের সাথে যোগাযোগ করছে যে মালয়েশিয়াতে এই ঘটনার কারণটা কী ঠিক আছে তো বলতেছে যে আগে তো একটা অফিস ছিল সেই অফিস থেকে নিয়মিত হবে পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজ করা হতো এখন দূতাবাস নিজেই আবেদন নেয় আবেদন নিয়ে আটকায় রাখে আর আটকায় রাখলে লাভটা কি আটকায় রাখলে প্রবাসী চরকির মতো ঘুরে ঘুরতে 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 ভাই টাকা দা লাগবে দেন আমাকে দেন পাসপোর্টটা এই যে একটা প্রবাসী ভাইয়ের সর্বশেষ কথা টেকা যা লাগবে নেন আমার এই পাসপোর্টটা দেন এই কথা পর্যন্ত তারা প্রবাসী ভাইদেরকে অত্যাচার করতেছে নিপীড়ন করতেছে কিন্তু এদেরকে সরানো সম্ভব হচ্ছে না এদেরকে সরানো সম্ভব হচ্ছে না একজন ভাই লিখছে এখানে আমি পাঁচ মাস হয়েছে আজ পাসপোর্ট ট্রেনে করতে দিয়েছি আজও পাসপোর্ট পাই না ডালিম নামের একজন ভাই এখানে কমেন্ট করেছে এত করে বলছি আরো কত বলতে হবে বলেন কত বলতে হবে পাসপোর্ট অধিদপ্তরে যে জালিয়াতিগুলো ধরলাম ঠিক আছে মানে সরকারের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে একটা জালিয়াতি ধরাই দিছি এবং এই জালিয়াতি ধরার ফি হওয়া উচিত মিনিমাম দশ কোটি টাকা কারণ এইটা ধরার মাধ্যমে আপনার হলো মানে হলো প্রকৃত চোর ধরা গেল এবং ন্যায় বিচার করা যাবে এবং প্রবাসীরা মুক্তি পাবে আর মিনিমাম ফি দশ দশ কোটি টাকা হওয়া উচিত ছিল সরকারের দেওয়া উচিত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল অন্তত যে আপনারা এটা ধরায় দিয়ে আমাদের বহুত বড় উপকার করছেন কিন্তু আমার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্টের ডিজিকে আপনার দুলাভাই হয় না শালা হয় হ্যাঁ আপনার কাছে চিঠি গেছে না আমার আমার চিঠি পড়ছেন না আমার চিঠি পড়ছেন না পছন্দ হচ্ছে না আমি কিন্তু ডিজি বাদ দিয়ে আপনার পদত্যাগ চাওয়া শুরু করবো আমারে চিনেন নাই আমাদের চিনেন নাই এখনও সমস্যা কোথায় লোক নাই আর লোক পাচ্ছেন না আপনি লোক না পাইলে আমরা আপনার বিকল্প খুঁজব কিন্তু দ্রুত মালয়েশিয়া প্রবাসী সৌদি আরব প্রবাসী সহ যত প্রবাসী দূতাবাসগুলো আছে সমস্ত এগুলো এগুলো আওয়ামী দালাল এগুলো দালাল আওয়ামী দালাল আওয়ামী লীগের সময় টাকা খাইছে এখন টাকা খাইতে পারতেছে না সব কিছু ডিলে বানাই দিছে ঝুলাই দিচ্ছে এগুলো সরাই ফেলতে হবে যারা তারা কাজ করবে না চামড়া তুলে ফেলতে হবে ফাজলেমে মেরেছে তাই না ফাজলেমে মেরেছে এই মালয়েশিয়াতে আমাদের প্রবাসীরা যেতে যে পরিমাণ মানে এখানে কীরকম সিস্টেম করছে দেখেন মানে শয়তানগুলো প্রবাসীরা আটাত্তর হাজার নয়শো টাকার জায়গায় গেল সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু এই প্রবাসীকে বলাচ্ছে আমি আটাত্তর হাজার টাকা দিয়ে গেছি চিন্তা করতে পারেন কত বড় জুলুম বাস এবং ভয় দেখানো হচ্ছে তুমি যদি আটাত্তর হাজার নয়শো টাকা না করে যদি পাঁচ লাখ কইসো তোমাকে কিন্তু মালয়েশিয়া থেকে পাঠায় দেবো অনেকগুলো প্রবাসী ভাই অভিযোগ করছে একটা প্রবাসী ভিডিও স্টেটমেন্ট দেওয়ার সাহস করেনি কারণ ওই যে ডি মামলাতে ধরাই দেবে ওখানে ওদের হাতে তো আছে তা এই এই জুলুম নিপীড়ন আমরা এখন সহ্য করব এখন সহ্য করব বলেন আমি তো বলতেছি এক ডজন উপদেষ্টাকে পাসপোর্ট অধিদপ্তরে এই জালিয়াতিগুলো নিয়ে আমি নিজে নিজে ম্যাসের সঙ্গে জড়িত তাদের সরানোর জন্য আবার প্রোগ্রাম হবে বলতেছি না বলতেছি না এই যে এখন ভিডিও করতেছি খুব খারাপ লাগতেছে না এটা কি উচিত হচ্ছে হ্যাঁ এদেরকে বলছি না বলছি না দেখাবো দেখাবো দেখেন দেখাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে দেখালে বুঝবেন না দেখায় বুঝবেন না আমি দেখাচ্ছি আমি যে আমি যে দেখাইছি দেখেন হ্যাঁ এনাটা সিডি দিছে সিডি দিছে সিডিটা একটু গোপনীয় কিন্তু একটু তো দেখানো যায় গোপনীয় হলেও দেখেন সিডি দিছে পাসপোর্ট অধিদপ্তর হতে দুর্নীতির মাধ্যমে পাসপোর্ট ইস্যুর অভিযোগ প্রবাসীদের পাসপোর্ট সংশোধন ও পাসপোর্ট প্রাপ্তি কার্যক্রমের সহজীকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই যে জনাব তারেক রহমানের পক্ষে এই যে দিছি দেখেন অর্ডার রিসিভ করছে রিসিভ করে আমাকে আবার রিপ্লাই পাঠাইছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সরকারি ডকুমেন্ট ঠিক আছে ফাও ফাও না এখানে বার পর্যন্ত রয়েছে সিরিয়াল নাম্বার আমার কথা হচ্ছে যে দুলো হয় না শালা হয় পরিবর্তন করতে সমস্যা কোথায় আর আসিফ নজরুল স্যারকে বলছি আপনি কিন্তু এখন প্রবাসীদের উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা তাই না উপদেশটা আপনি তাহলে এইগুলো পরিবর্তন হচ্ছে না কেন সমাধান হচ্ছে না কেন আপনি একটা কথা বলছিলেন যে ইলিশ মাছ গেছে ওটা তো আপনার দপ্তর না বা এইটা হয়েছে ওটা তো আপনার দপ্তর না আপনার দপ্তর না হলে আপনি অন্য দপ্তরে কেন হস্তক্ষেপ করবেন বুঝলাম এইখানে নিউজ দেখেন নাই কানে যায় নাই নিউজ গেছে না আপনার কাছে হ্যাঁ তাহলে করেননি কেন